আমরা যারা গ্রামীণ সিম অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকি, তারা কম বেশি সবাই মাইজিপি অ্যাপসটি ইউজ করে থাকেন, এবং অনেকেই মাইজিপি অ্যাপসটি কী কারণে ব্যবহার করতে তা জানেন। কিন্তু মাইজিপি অ্যাপসে 2 GB থেকে 10 GB পর্যন্ত যে ফ্রিতে মেগাবাইট নেওয়া যায় তা অনেকেই জানেন না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাইজিপি অ্যাপস থেকে ফ্রিতে MB নেওয়া যায়। অনেক সময় আছে আপনি MB ইউজ করছেন বা টাকা ঢুকাচ্ছেন, কিন্তু এমন একটি সময় পড়বে যখন আপনার মোবাইলে টাকা ঢুকাতে পারছেন না, আপনি কোনো দূরে একটি স্থানে অবস্থান করছেন, কিন্তু তখন আপনি চাইলে মাইজিপি থেকে অ্যাপসের মাধ্যমে আপনি ফ্রিতে MB নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তো মাইজিপি থেকে ফ্রিতে MB নিতে হলে প্রথমে আপনাদেরকে যেতে হবে মাইজিপি অ্যাপসে। মাইজিপি অ্যাপস ওপেন করার পর আপনাকে যেতে হবে উপরে ডান দিকের উপরের অংশে জিপি পয়েন্টস লেখা একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন র্যান্ডম পয়েন্ট, এবং নিচে দেখতে পারবেন আপনাদেরকে বিভিন্ন ধরনের অফার দিয়ে দিচ্ছে, যেমন 200 SMS, 138 পয়েন্ট, 7 দিন মেয়াদ, যেমন 26 MB, 240 পয়েন্ট, 3 দিন মেয়াদ, 46 MB, 421 পয়েন্ট, 3 দিন মেয়াদ, 80 MB, 600 পয়েন্ট, 3 দিন মেয়াদ। এভাবে আপনার নিচের দিকে যেতে পারবেন এবং 1 GB পর্যন্ত এই অফার আছে। তবে আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন, যেখানে জিপি পয়েন্ট একটা অপশন আছে লেখা, এই অপশনের জায়গায় যদি আপনার পয়েন্ট সবচেয়ে বেশি হয়ে থাকে, মনে করেন আমার এই মুহূর্তে সব কিছু শেষেও আছে আমার 1023 পয়েন্ট, এখন 1023 পয়েন্ট যদি থাকে, তাহলে আমি 1023 পয়েন্ট দিয়ে 250 MB নিতে পারবো। এখন আপনার যদি 10,000 পয়েন্ট থাকে, 20,000 পয়েন্ট থাকে, তাহলে আপনি এভাবে 5 GB, 6 GB পয়েন্টের উপর নির্ভর করে আপনি 20 GB পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যারা একেবারেই এই প্রোগ্রামটি সম্পর্কে জানেন না বা কখনোই এরকম পয়েন্ট দিয়ে MB আনেননি, তাদের অনেক পয়েন্ট জমা হয়ে গিয়েছে। যেমন আমি প্রতিদিন প্রায় সময় আমি এভাবে পয়েন্ট দিয়ে ফ্রিতে MB নিয়ে আসি, তাই এই আমার একটু কম পয়েন্ট, যেমন বর্তমানে সব কিছু শেষেও আমার 1023 পয়েন্ট রয়েছে। আমি বর্তমানে চাইলে এই পয়েন্ট দিয়ে 250 MB নিতে পারবো, কিন্তু আমি 2 দিন আগে 2 GB এনেছি এই পয়েন্ট দিয়ে। তো এই পয়েন্টগুলো কোথা থেকে আসে? এই পয়েন্টগুলোর সিস্টেম হলো, যখন আপনি আপনার মোবাইলে ফ্লেক্সিলোড করেন বা মাইজিপির মাধ্যমে কোনো মিনিট আনেন বা MB আনেন, তখন MB আনার পরও আপনার একটা পয়েন্ট জমা হয় এই পয়েন্ট টেবিলে। ধীরে 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 যখন এই পয়েন্টগুলো জমা হতে থাকে, তখন একটি বড় অঙ্ক হয়ে যায় পয়েন্টের। আপনি যখন এই পয়েন্টগুলো ইউজ করবেন না, তখন জমা হতে হতে কারো 1 লক্ষ পয়েন্ট হয়ে যায়, 50,000 পয়েন্ট হয়ে যায়, তখন আপনি চাইলে ফ্রিতে এই পয়েন্টগুলো ইউজ করে MB নিয়ে আসতে পারেন। তো আসলে অনেকেই জানেন না এই পয়েন্ট দিয়ে কীভাবে MB আনতে হয়, সেই ধারণা থেকে আজকে আমি যাতে আপনারা বুঝতে পারেন বা আপনাদের একটু উপকার হয়, সেজন্য এই পয়েন্ট নিয়ে আজকে এই ভিডিও তৈরি করলাম। যদি আমার এই ভিডিও থেকে সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।